ইনফরমেটিভ সমীর চ্যানেলে স্বাগত। বিল ডাকাতিয়া, যাকে ডাকাতিয়া বিল নামেও অনেকেই চেনে, বাংলাদেশের খুলনা জেলার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি নিম্নাঞ্চল। খুলনা মহানগরীর খান জাহানালী ও আড়ংঘাটা থানা এবং জেলার ডুমুরিয়া ও ফুলতলা এবং যশোরের কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর উপজেলার অভ্যন্তরে প্রায় 30,000 একর জমি নিয়ে গঠিত বিল ডাকাতিয়া। প্রচলিত মতে ডাকাতিয়া বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদীতে চলাচলকারী মানুষের মালামাল ডাকাতরা ডাকাতি করে নিত, এই কারণে এই এলাকাকে ডাকাত পাড়া এবং এই বিলকে ডাকাতিয়া বিল নামে ডাকা হয়। ডাকাতিয়া বিলের জলভূমি এখন অতিথি পাখিদের দখলে, পানিতে ভেসে বেড়াচ্ছে অতিথি পাখির দল, কিচির মিচির শব্দে মুখরিত সমগ্র বিল, দল বেঁধে ডাঙায় বসে থাকার দৃশ্য দর্শনার্থীদের বিমোহিত করে, আবার ডানা মেলে একসঙ্গে উড়ে বেড়ানোর দৃশ্য উপভোগ করছেন দর্শনার্থীরা। কিন্তু শিকারীর থাবা থামিয়ে দিচ্ছে অতিথি পাখিদের কলরব। প্রতি বছর শীত আসার সঙ্গে সঙ্গে খুলনার শিরোমণি বাইপাস সড়ক ও ডাকাতিয়া বিলে আসতে শুরু করে অতিথি পাখির দল। এই অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে ভ্যাপসা গরম ও মৃদু শীত। বিল ডাকাতিয়া দীর্ঘদিন জলাবদ্ধ থাকায় এই বিল জমিতে কোনো ফসলের চাষ হয় না। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল। আমাদের সঙ্গে থাকুন, বিশ্বকে জানুন। ধন্যবাদ।